ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আকদিনী ভাই আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে একটা প্রচলিত বিষয় আছে যে জানাজার সালাতের মধ্যে বেজর কাতার থাকতে হবে বেজর কাতারে সবাইকে সব মুসল্লিকে বা দাঁড়াইতে হবে তো এই মর্মে কোনো সহি হাদিস আছে কিনা জি না এই মর্মে কোনো সহি হাদিস নেই আমি যতটুকু জানি যে এই মর্মে সহি কোনো হাদিস নেই কিন্তু এতটুকু আছে যে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা আলী বলেছেন ইন আল্লাহ উইথ রুন উইথ আল্লাহ বেজর এবং আল্লাহ বেজরকে পছন্দ করেন এই মর্মে একটা হাদিস আছে কিন্তু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করে না যে জানাজার কাতার বেজর হতে হবে আল্লাহ বেজর এবং বেজরকে পছন্দ করেন এটা মূলত বেতের সালাতের প্রেক্ষাপটে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বেতের সালাতের প্রেক্ষাপটে আল্লাহ রসুল সাল্লা আলী উল্লেখ করেছেন তো এর জন্য আমরা জানি যে বেতের সালাত বেজোর এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত বা এইভাবে বেজর রাকাতে বেতের সালাদ পড়াটা উত্তম যেহেতু আল্লাহ বেজর এবং আল্লাহ বেজরকে পছন্দ করেন কিন্তু এটা জানাজার সালাতের সাথে এর কোনো সম্পর্ক নেই জানাজার সালাতের কাতারের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহ আনিস ফিকুম। ।